আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের ভিডিওতে যে বিষয়টি তুলে ধরব সেটা হচ্ছে ব্ল্যাক রাইস ধান, অর্থাৎ কালো চাউলের যে কিভাবে বীজ বপন করতে হয় বা আমরা কিভাবে ব্ল্যাক রাইস ধানের জন্য যে বীজ বপন করি বীজতলায় সেটা আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই জানেন যে আমাদের জনপ্রিয় শাইখ সিরাজ স্যার এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছেন, সে ধানটাই আমরা আজকে কীভাবে বীজতলায় বপন করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পর্যায়ক্রমে এই ধানটি আপনাদের হাতে তুলে দেওয়া পর্যন্ত সকল প্রসেসটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রাইস ধান, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক রাইস ধান, এবং ধানে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে শেকড় গজিয়েছে। তো এই শেকড় গজানোর জন্য আমরা আজ থেকে দুই দিন আগে যে প্রসেসটা করছিলাম সেটা হচ্ছে কয়েক ঘন্টা আমরা রোদে দিয়েছিলাম, এবং এতে বেশ কিছু জীবাণু মরে যায় এবং ধানের যে সুপ্ত অবস্থাটা সেটা কেটে যায়। তারপরে আমরা সে ধানটা তুলে 24 ঘন্টা অর্থাৎ একদিন পানিতে ভিজিয়ে রাখছিলাম, এবং সেটা 24 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এবং তারপর আমরা ধানটি তুলে কিছু ন্যাকড়া কাপড় কিংবা বস্তাতে ভরে আমরা আরও একদিন ভালো করে বেঁধে রেখে দিয়েছিলাম। এমনভাবে বেঁধে রেখেছিলাম যেন এর মধ্যে কোনো প্রকার বাতাস ঢুকতেও না পারে এবং ভিতর থেকে বাতাস বাইরে বের হতেও না পারে। এর ফলে দেখুন আজকে আমরা এই বস্তাটা বা সেটা খুলে দেখি প্রচুর পরিমাণে গাছ বের হয়েছে। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। তো আপনারা দেখুন যে প্রতিটা ধান থেকে কিন্তু গাছ বের হয়েছে, দু একটা ফলস থাকতে পারে কারণ ধানের চিটা থেকে কিন্তু গাছ বের হয় না, তারপরেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন গাছ বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এই ধান বীজগুলো বপনের জন্য প্রস্তুত, আমাদের বীজতলাতে সেখানে বপন করে দেব, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু সেটা ধানের চারা রূপান্তর হবে। তো অনেকেই করে কি সরাসরি ধানটা কিন্তু চেরে দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে বা বপন করে দেয় সেক্ষেত্রে কিন্তু ধানের গাছ বের হয়। কিন্তু আপনি যদি এই শিকড় হবার পরে বপন করেন সেক্ষেত্রে সে ধানগুলো নষ্ট হওয়ার ভয় থাকে না, সেগুলো থেকে প্রতিটা থেকেই কিন্তু চারা গজায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বীজতলা সম্পূর্ণ রেডি, আমরা এখন বীজগুলো বপন করে দেবো বীজতলাতে। আর বীজতলাতে অবশ্যই যেন বীজতলাটা নরম হয় অর্থাৎ কর্দমাক্ত হয়, জমি যত ধানের জন্য কর্দমাক্ত হবে ততই কিন্তু ধান গাছের জন্য ভালো। তো দেখুন যতটা সম্ভব পারছি আমরা জমিটা কর্দমাক্ত করে নরম করে এবং সমতল করার চেষ্টা করেছি। তো দেখুন আমাদের একটা চাচা সম্পূর্ণ বীজতলাতে কিন্তু ব্ল্যাক রাইসের ধানগুলো বপন করে দিবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সুষমভাবে বন্টন করে দিচ্ছে বীজতলাতে বীজগুলো। আসলে এমনভাবে এই বীজগুলো বপন করতে হবে যেন সুষমভাবে বন্টন হয়, এতে করে কিন্তু গাছগুলো বেড়ে ওঠার জন্য যেমন আলো বাতাস ভালো পায় আর ধান গাছ স্বাস্থ্যসম্মত হওয়ার সুযোগটা বেশি থাকে। তো দেখুন অনেকেই আমরা একটা ভুল কাজ করে থাকি যে ধান গাছটা ধানের বীজ বপন করার পর সেটা কিন্তু মাটির তলে দেওয়ার চেষ্টা করি, আসলে এটা করা যাবে না। এক্ষেত্রে কী হয়, বীজটা যদি মাটির তলে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাটি চাপা তার থেকে গাছ হবে, এবং গাছ যখন চারা হবে তখন চারাটা তুলতে কিন্তু অনেক কষ্ট হবে, অনেক সময় কিন্তু অধিকাংশ চারাই এটা ছিঁড়ে যায় এবং সেটা রোপণের কিন্তু অযোগ্য হয়ে যায়, যার কারণে এটা কিছু করা যাবে না, জাস্ট ওপরে কাদার ওপরে জাস্ট বীজটা ছড়াই দিতে হবে। আর যেহেতু শিকড় আছে এবং এটা প্রায় একদিনের মধ্যেই গাছটা কাদার সেতার সঙ্গে লেগে যাবে।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।